খুব ভালো আছো আর আমি এখানে খুব এনজয় করছি। আজকে আওয়াজ আছে একটা নতুন জায়গায়, তোমরা সবাই জানো এটা খুব সুন্দর জায়গা নুব্রা ভ্যালি। তো চলো নুব্রা ভ্যালিতে যাব, আরও মাঝখানে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, তো দেখতে থাকো কী কী করছি। এখন আমরা টিফিন খেতে যাচ্ছি, চলো। টিফিনে বলেছি কালকে রাত্রিরে বলে দিয়েছি খুব হালকা খাবো, তো চলো টিফিনটা করে কী করছি তোমাদেরকে দেখাবো। যেহেতু আমরা সকালবেলা হালকা ব্রেকফাস্ট করব বলেছিলাম, তার জন্য ওনারা আমাদেরকে দিয়েছে ভালোভাবে ছেঁকে দিয়েছে ব্রেড, জ্যাম আর ডিম দিয়েছে। ভালো হালকা ব্রেকফাস্ট করলাম আমরা। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ইনফরমেশান আমি দিতে চাই, লেতে ঘোরার কিন্তু পারমিট করাতে হবে তোমাদেরকে। সবার যতজন তোমরা আসবে ততজনের আধার কার্ড নিয়ে আসবে। আধার কার্ড নিয়ে আসলে এরকম হোটেল থেকেই তোমাদেরকে এরকম পারমিট করে দেবে, এইটা হচ্ছে লেতে ঘোরার পারমিট। তো এর জন্য তোমাকে টাকা পে করতে হবে, হোটেলেই পে করে দেবে। এখানে আমাদের চারজনের নিয়েছে 1840 টাকা। এবার তুমি এসে জিজ্ঞেস করবে যে একজনের বা দুজনের কত লাগে, তোমরা জিজ্ঞেস করে এইটা পারমিটটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। যেখানে তোমরা সাইট সিনে যাবে সেখানে কিন্তু এই পারমিটটা লাগবেই লাগবে, তোমরা সবসময় এটা মনে রাখবে। আর আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে আসবে, যতজন আসবে ততজনের আধার কার্ড নিয়ে আসবেই আসবে। তো বন্ধুরা, এখন আমরা রওনা দিয়ে দিলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। লে থেকে নুব্রা ভ্যালির দূরত্ব 160 কিলোমিটার। নুব্রা ভ্যালি পৌঁছাতে গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। একভাবে এক টানা লে থেকে নুব্রা ভ্যালি যাওয়া কখনোই সম্ভব নয়, তাই বলা যেতে পারে বেশ অনেকটা সময় লাগবে নুব্রা ভ্যালি পৌঁছাতে। নুব্রা ওরফে হুন্ডার। এত উচ্চতা এসে এখানকার রাস্তাগুলো এক পাহাড় থেকে আরেকটি পাহাড়ে উঠেছে পাক দণ্ডির মতো, দারুণ অভিজ্ঞতা। আমরা এখন একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, লে থেকে বেশ উচ্চতায় এই ভিউ পয়েন্টটা। এখানে অনেক গাড়ি চালক, বাইক চালক যারা অ্যাডভেঞ্চার করতে এসেছে এখানে দাঁড়িয়ে কেউ চা খায়, কফি খায় বা কেউ তাদের ব্রেকফাস্টটা সেরে নেয়। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আমরা সাউথ কুলুতে, এখানে চেকপোস্ট আছে। এখানে তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে পারমিট করাতে হয়, এই পারমিটের যে কাগজটা আছে এটা এখানে দেখাতে হবে, তারপরে আগে যেতে হবে। তোমরা কিন্তু মনে করে তোমরা পারমিট করবে বন্ধুরা, তারপরে এখানে চেকপোস্টে চেক করবে, তারপরে আগে যেতে হবে, ঠিক আছে?
খারদুংলা পাস সবথেকে টপ বলা হয়। হ্যাঁ, এর ওপরে আরও উঁচুতে উঁচু পাস আছে, কিন্তু এটাকে সম্মান দেওয়া হয় খারদুংলা পাসকে, কারণ এটা আগে হয়েছে বলে। এটা হচ্ছে 18,380 ফিট, ভাবো কত উপরে আমরা চলে এসেছি। তো এখানে অনেক লোক এসছে, ভাবতে পারিনি যে এত লোক আসবে এত উঁচুতে। তো দেখো, তোমাদেরকে পুরো জায়গাটা দেখাই, কিছু বলো। আমরা এখন খারদুংলা পাসে রয়েছি, টপ হাইয়েস্ট মোটরওয়ালা পাস, জায়গাটা অভিভূত হয়ে গেলাম। আর থ্যাংকস টু বিআরওকে, এত সুন্দর রাস্তা ওরা করেছে, ওদেরকে মেনি মেনি থ্যাংকস। আমার ভাষার প্রকাশ করা যায় না, এত সুন্দর ওরা রাস্তা করেছে, ওদের জন্য আজকে এত সুন্দর জায়গা আমরা আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপনারাও এখানে আসবেন, ভিজিট করবেন, খুব ভালো লাগবে এই জায়গাটা। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দেখলাম ইয়াক রয়েছে, ইয়াকগুলো অনেকগুলো রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কাছে যাবো কি না, আমার ভয় লাগে। তো চলো দেখি, খুব ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর, কিউট, একদম ফোলা ফোলা। লাদাখের পাহাড়গুলো তো এমনিতেই আমাদের নজর কাড়ছে, কিন্তু তার মধ্যে আরেকটি বিশেষ আকর্ষণ এই রাস্তাগুলো। চওড়া থেকে অতি সংকীর্ণ রাস্তা হয়ে দাঁড়িয়েছে, বাইক বা গাড়ি চালকদের লাদাখের এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে মনোযোগ হারালে একদমই কিন্তু চলবে না। এতদিন লাদাখ সম্পর্কে অনেক কিছু পড়েছি, অনেক কিছু ভেবেওছি, কিন্তু লাদাখ ট্যুরে এসে মনে হচ্ছে সম্পূর্ণ স্বপ্নগুলো যেন এক ঝটকায় সত্যি হলো। এ এক অপূরব সৌন্দর্য ভরা স্থান, এই সৌন্দর্য মুখে বলে বিবরণ করা যায় না। এখানে শুধুমাত্র রয়্যাল এনফিল্ড অ্যাভেঞ্জার নয়, এখানে অনেক স্কুটিও ভাড়া পাওয়া যায়।
প্রকৃতির টানে শুধুমাত্র পুরুষ জাতি নয়, নারী শক্তিও এই লাদাখ ট্যুরের স্বপ্ন পূরণ করতে পারে নিজের শক্তিতেই। ডিস্কিট মনস্ট্রি, তো চলো এটা দেখো, বুদ্ধটা বসেছে, এত বড় বুদ্ধ, তো চলো। আপনারা দেখছেন আমরা 108 ফুট উঁচু বুদ্ধর একটা মূর্তি ডিস্ট্রিক্ট মনিস্ট্রির এখানে, এটা এটা অবশ্যই দেখবেন, ভিজিট করবেন, এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের গ্যাদারতে জানানোর জন্য আমি এই ছোট্ট কয়েকটা টিপস আপনাদের জানিয়ে দিচ্ছি। লে থেকে খান্ডুরা পাস হয়ে নুব্রা ভ্যালির হুন্ডারে আসার সময় আপনারা কিছু জিনিসপত্র অবশ্যই ক্যারি করবেন, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে কিছু মেডিসিন আপনারা ক্যারি করবেন, আর কিছু শুকনো খাবার আপনারা ক্যারি করবেন, কারণ এখানে অনেক রেস্টুরেন্ট পর্যাপ্ত পরিমাণে নেই, তাহলে আপনারা এগুলো রাখলে, কাছে রাখলে আপনাদের পক্ষে সুবিধা। আরেকটা কথা আপনার ইনফরমেশন দিয়ে দিই, এদের যে রাস্তা বিআরও করেছে তাদের হ্যাটস অফ, এদের 95% রাস্তা খুব ভালো, কোনো প্রবলেম নেই এখানে, আর অক্সিজেনের কোনো খুব একটা প্রবলেম হয়নি, তবুও আপনারা অক্সিজেন জন্য অক্সিজেন সিলিন্ডার বা কিছু ওষুধপত্র রাখতে পারেন এর জন্য। এইটাই হচ্ছে আমার ইনফরমেশন দেওয়ার কথা। মনিষ্টি এই বুদ্ধ আপনাদের আসতে গেলে 30 টাকা করে পার পার্সন টিকিট লাগবে, অবশ্যই এন্ট্রি ফি এটা আপনাদের লাগবে, এটা কেটে উপরে টিকিটটা দেখিয়ে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার নেক্সট ব্লগে নিয়ে আসছি নুব্রা ওরফে হুন্ডারের টেন্ট হাউস ও নুব্রার বিশেষ আকর্ষণীয় স্থানে কি কি করলাম তার ব্লগ। লাদাখের এই স্থানগুলো উপভোগ করো আমার এই ভিডিওর মাধ্যমে, তার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো। থ্যাংক ইউ।